গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে অনেক সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি, কেননা আজকে আসবে অনেক স্পেশাল মানুষ। ঘুম থেকে উঠে সবার প্রথম বিছানাপত্র তুলে গুছিয়ে নিয়েছি, এই যে একদম নিট অ্যান্ড ক্লিন। এখন বিছানায় তিনখানা চাদর থাকে, এক তো বিছানায় পাতার চাদরটা, সেকেন্ড হচ্ছে আমি যে চাদরটা গায়ে দিই সেই চাদরটা। তো বেসিক সবার বিছানায় থাকে, কিন্তু তিন নম্বর যে চাদরটা সেটা হচ্ছে আমি সকালবেলা যেহেতু এই যে বিছানাপত্র গুছিয়ে রেখে যাই, আবার সেই আস্তে আস্তে রাত আমি রাতে এসে ওপর থেকে নেই চাদর ঘরের ওপর থেকে ওটা পাতি, তারপরে সোনাইকে শোয়াই। যেহেতু তোমরা জানো যে সোনাইয়ের মশার কামড় অ্যালার্জি রয়েছে, ওর পিঁপড়ে কামড়ালে ওরকম হয়ে যায়। এবার বলা যায় না, চান্স একাত্ত আসতেই পারে। আর অত সূক্ষ্ম জিনিস না, চোখ দিয়ে দেখাও যায় না, মানে গুড়ি লাল পিঁপড়েগুলো একদম ছোট্ট ছোট্ট হয়। তো সেই জন্য কোনো রিস্ক না নিয়ে একেবারে উপরে এসে এই বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ওই চাদরটাকে পেতে তারপর সোনাইকে শোয়ানো। সকালবেলায় উঠে যে ভাজ করার কিচট, মানে এই চাদরটা ঠিক করো, দুটো চাদর ভাজ করো, সোনাইয়ের জিনিসপত্র নাও, সব কিছু গোছাও, তারপর নিচে যাও। মানে সকালবেলার বিছানা তুলতে তুললে মোটামুটি আধ ঘন্টা। এদিকে হচ্ছে ভাত, আর আজকে হবে দু রকম মাছ। তো এখানে রয়েছে পেটির মাছ, যেটা ঝোল অলরেডি হয়ে গেছে, আর এখানে রয়েছে ছোট মাছ, যেটা নুন আর হলুদ মাখানো রয়েছে। লঙ্কাটার নাম জানো মামুনি তুমি? নাম যাই হোক, লঙ্কাটার ভীষণ টেস্ট, মানে ডালে দিয়েছে সেটাও খুব সুন্দর লাগছে। মানে ডালের ভাতে যদি একটু ডলে নেওয়া হয়, ব্যাস ডালের স্বাদ পাল্টে যাচ্ছে। আর আলু সেদ্ধ মাখলে তো কোনো কথাই নেই, বলো? হ্যাঁ, অত্যাধিক ঝালও না, মানে আমাদের এখন ঠিকঠাক। আর বোম্বাই লঙ্কার মতন একটা সুন্দর গন্ধ আছে, হ্যাঁ খুব সুন্দর। হাত তালি দিচ্ছে, বলো। স্নান টান করে ভাবলাম একেবারে পুজো সেরে আসবো, কিন্তু সেটা আর হলো না। এসেই মানে স্নান করতে যাওয়াটাকে ঘুমিয়েছে, স্নান টান করে এসে উঠে গেছে, উঠে দিব্যু হাত তালি দিচ্ছে আর হাসছে। এদিকে মাছের ঝোল রেডি। তো যে অতিথির কথা তোমাদেরকে আমি সকালবেলায় বলছিলাম, তো সেই দাদু ঠাম্মা চলে এসেছে বাংলাদেশ থেকে। আমি বলবো না কোনো কথা, বলবো না, তুমি বলবে। এ মালুম তোমার চক্করে ভুলে গেছি, শশা ছুলতে ছুলতে চলে এসেছি। এবার হাতে না শশার একটা কষ আছে দেখবে, তো হাতটা ধুয়ে আসলেও তারপরেও হাতটা যেন কেমন কুকড়ে মতন থাকে, একটা কেমন সবুজ হয়ে দাগ হয়ে যায়। তো সেই রকম হয়েছে, এখন মনে পড়েছে এ বাবা শশা তো অর্ধেক ছুলে চলে এসেছি, কাটা হয়নি, মানে ছোলা হয়ে গেছে কাটা হয়নি। ও বাবারি 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 বাবারি, আমার চুলো বাঁধবো, তোমার চুলো বাঁধবো, ছেড়ে দাও মামাম। দাদুর কাছে গেছে, সেই সুযোগে শশাটাও তো কামড়াবে। শশা দিয়েছি, ওর পাপা বলছে কি হাতে কষ কষ হয়ে যাবে। কি আওয়াজ, কেন বললে পাপা? লম্বা করে কেটে দিলাম। খায় ও জানে, জানো ও খায়, জানার থেকে ও সবকিছুই মুখে দেয়, ছোটদের যেটা অভ্যেস আর কি। বাবা এই শশা খায় না, শশা খায় না, শুনছো? বারণ কিছু এখন আর করা যাবে না। মামা মুখে দেওয়ার মতো ওরা কিছু দেও তো, তুমি এখন খাবারই খাবে। মামা তাই মামা বাই যাই। মামা তুমি জানো নতুন দাদু এসছে? জানো? বলছে না তোমার সাথে কথা? এই পচা পচা মেয়ে, তুই কেন কথা বলছিস না শানবির সাথে? রাখি আসতে না আসতে দাদান পুচকুর জন্য রাখি নিয়ে চলে এসছে, দেখো এই যে কি কিউট না দেখতে রাখিটা। আর এটার মধ্যে একটা স্পেশালিটি এইটা, দাদা তোমাদের দেখাই। এই হচ্ছে রাখিটার স্পেশালিটি। বাবা এসেই বলছে আগে গিয়ে ওর হাতে পরিয়ে দে, বেচারা এখন ঘুমাচ্ছে, তাই মামনি বললো কি থাক এটা আজকে খাওয়ার সময় অ্যাপ্লাই করা হবে, মানে খাওয়ার সময় এটা দেখলে ও চুপচাপ খেয়ে দেবে, মানে নতুনত্ব কিছু একটা লাগে। তো এই রাখিটা আমাদের হেভি কিউট লেগেছে, দেখো কি মিষ্টি না, রেখে দিই উঠলে দেবো, তখন তোমাদের সাথে রিয়াকশনটা শেয়ার করছি। আমার 32 খানা তো উঠেনি, আমার সবে 4 খানা উঠেছে। মামাম মামাম
চশমা নেই তোমার জন্য একটা শূন্য জিনিস আছে তুমি কি সেটা জানো ততক্ষণে খেলুক আমি ওর খাবারটা আগে রেডি করে নিই তাহলে কি দেখি আমরাও একটু দেখি কই কই আমরাও একটু দেখি হাত দাও হাত দাও দাদুদের সাথে তোমাদের দেখা করানোর খুবই ইচ্ছে কিন্তু কি বলতো হঠাৎ করে গিয়ে দেখা করাবো কেমন একটা জন্য লাগছে যে কি বলবো সামনে গিয়ে দাদুদের তো এই জন্য আর মানে এখনো পর্যন্ত দেখা করিয়ে উঠতে পারিনি যদি সুযোগ হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো মাকে দাও মাকে মুখে দাও মা আ করেছে মা হ্যাঁ আরো নেবে আরো নেবে একটা হাত ফাঁকা না এবার মাকে খাই দাও সব শেষে শশা না না দুষ্টু আছে তো ছোয়া দিয়ে বের করে নিয়ে আসে খায় না কামড় দেয় না বড় সড়ো মনে হচ্ছে কত একেবারে কামড় দিয়ে খাবে একবেলার রান্না বান্না কমপ্লিট আমরা নিয়ে পড়েছি আরো একবেলার জিনিস এই দেখো এর মধ্যে কি আছে এখানে রয়েছে পাঁপড় এই পাঁপড়টা ভাজা হবে এখন আর এই যে কাজু কিশমিশ এখানে রয়েছে আমসত্ত্ব কাজু কিশমিশ আমসত্ত্ব আর টমেটো সব দিয়ে হবে না সোনামা সব দিয়ে হবে চাটনি আর পাঁপড়টা আমি এখন ভাজবো তার জন্য কড়াই এখানে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করব ভাবছো তো এখন দুপুর হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কেন চাটনি পাঁপড়ের আয়োজন আমরা করছি সেটাও তোমাদের বলবো আস্তে আস্তে দাও না তুমি দিয়ে দাও আর এদিকে আমার কড়াইটাও জল ছিল জল শুকিয়ে গেছে এর মধ্যে এখন তেলটা দিয়ে দিই তেল গরম হতে হবে তোমাদের সাথে কথা হচ্ছে এইসব করলে একটা আতঙ্ক বাবা কি লোকে খাবে আমাদের সোনামা তাই বলছে ও করলে একটা ভরসা যা হবে মামনি বলছে যা হবে আমার না তোমার হাতে তো ভালো হয় এবার দেখো সব অতিথি মানুষরা আসবে এবার মেন মানুষ হ্যাঁ এবার করে নিতাম ওই খেত যেরকম খেতো খেতো হয়তো একেবারে খারাপ হবে না কিন্তু হ্যাঁ সোনামা তো মাংস দিতেও ভয় পায় হ্যাঁ সোনুর একটা ধারণা সোনামা রান্নাই করতে পারে না না গো আসলে মামনি রান্নাটা করতে ভালোবাসে আর তারপরে মামনি ভালো রান্না করে সত্যি মামনির হাতে রান্না ভালো যার কারণে আমরা ভাবি কি যে ঠিক আছে আমরা আগে পিছিয়েটা করে দিই তাহলে মামনি রান্নাটা করুক ওই জন্য চাটনিটা আরও স্পেশাল কেন বলো তো যাদের জন্য করা হচ্ছে তাদের তো মানে আমরা তো রিস্ক নিতেই পারবো না এরকম একটা ব্যাপার তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে কালকের দিনটা খুব স্পেশাল একটা দিন আমাদের সকলের কাছে তো আমার বকবকের মধ্যে তেলটা গরম হয়ে গেছে চলো কয়েকটা পাঁপড় দিয়ে দিই নাহলে পাঁপড়গুলো আবার বেশি তেল দিতে গেলে লাল হয়ে যাবে রাখার জায়গাটাও রেডি করে নিয়েছি টিস্যু দিয়ে প্লেটটা রেডি একদম পারফেক্ট হয়েছে তেল গরমটা বেশি হয়ে গেল না এই পাঁপড় তুলতে তুলতে লাল হয়ে যায় তুমি কি পাঁপড় ভাজা খাবে মিনি তুমি যে ম্যাও ম্যাও করো তুমি পাঁপড় ভাজা খাবে দিলাম তো পাঁপড় ভাজা জানো তো একটু শুকলো শুকে টুকে শক্ত দেখে চলে এলো গরম বলে হালকা একটু খোলা থাকুক
কারণ নালে আবার নেতিয়ে যাবে এখানে এত সুন্দর ভাজাটাই আমার বেকার হয়ে যাবে রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির পাপড় চলো মামুনি সোনামা দেবো একটু আজকে সকাল থেকেই শোনেন কিছুই যেন ভালো লাগছে না মানে কারোর কাছে থাকতে চাইছে না হুম হুম করছে মানে ওর হয়তো এক একদিন হয় না আমাদের কেমন ভালোই লাগে না কিছুই ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না কিছু করতেও ভালো লাগছে না ওরও হয়তো সেটা ওর তো ছোটো মানুষ তো বোঝাতে পারে না সেটা সময় কোনো কোলবাজ করে না সবার কাছেই মোটামুটি যায় কিন্তু এইরকম হলে না তখন সিলেক্টিভ কিছু কোল ছাড়াও যেতেই চায় না তো বাবার কাছে ছিল বাবার কাছ থেকে ছোদ্দাদানের কাছে গেছে ব্যাস আর থাকবেই না ওখানে কিছুতেই তো ওই যে কোল বদলের মধ্যেই আমি পাঁপড়গুলো সব ভেজে কমপ্লিট করে নিয়েছি অনেকটাই ছিল হাফটা করে হাফটা রেখে দিতে পারতাম কিন্তু আবার আর একদিন ওই ঝামেলা করার থেকে আর বাড়িতে সবাই মোটামুটি পাঁপড় খুব ভালো খায় পাঁপড় আমাদের বাড়িতে বেশি হয় না তাই জন্য হলাম কি আর দুদিন ধরে করবো একদিনেই কমপ্লিট করে নিই সোনাইকে ওপরে নিয়ে এসে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে এবার নিশ্চিন্তে কিছুক্ষণ ঘুমলে উঠবে যখন ফ্রেশ হয়ে যাবে আর নতুন দাদুরাও খাওয়া দাওয়া করে এখন রেস্ট করছে তো আমি না যতবার মনে করছি যে তোমাদের সাথে একটু দেখাবো তোমাদের সাথে দেখাবো ততবার না কেমন একটা সংকোচ ইতস্তত বোধের জন্য আমি আর দেখাতেই পারছি না কিন্তু আমি চেষ্টা করবো বিকালবেলায় দেখার নড়ি বিয়ের পর নতুন দাদুরা একবার এসেছিল তো আমি নতুন দাদু যে সেই প্রথম বলেছি তারপর থেকে আমি আর অন্য কিছু ডাকতেই পারি না নতুন দাদু বলেই ডাকি তো নতুন দাদু ঠাম্মি কালকে যারা আসছে তারাও কিন্তু নতুন নতুনও ঠিক বলা চলে না কারণ আগেও এসছে তোমরা তাদেরকে দেখেছো আর তোমরা তাদেরকে কালকে দেখলে আশা করি আরও বেশি খুশি হয়ে যাবে তার জন্য সেই সারপ্রাইজটা আমি তোমাদের এখন নষ্ট করতে চাই না তোমরা কালকে ব্লগে দেখবে আশা করি সেখানে দেখেই তোমাদের বেশি আনন্দ হবে হ্যাঁ হ্যাঁ বোতল ফোতল সব রেখে যাও যাও টুমঠামকে দেখে পাগল হয়ে গেছে তুমি এত মণিমুক্ত পরে আসো আমি ওই দেখলেই আমার যেতে ইচ্ছে করে কাকির জামার মণিমুক্ত ওর যে কি পছন্দ সকালবেলা একটা টেনে তুলে দিয়েছে এখন তোলার মতন মনে হয় কিছু নেই তুমি সুন্দরী তুমি ওর মাথা মোথা কি আশ্রাবে এমনি সুন্দরী একটু হাই করে দাও হ্যাঁ এরকম করে তুমি ভালো আছো কিনা একটু বলে দাও হ্যাঁ নিচ্ছি আর ওই তুমি বাংলাদেশে কোথায় তোমাদের বাড়ি গো বরিশাল বাংলাদেশের আর কি ফ্যামিলি মেম্বার রয়েছে এখানে যারা জিজ্ঞেস করবে আমাকে পরে যে কোথায় ঠাম্মির বাড়ি কোথায় ওই জন্য জিজ্ঞেস করে নিলাম ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের কিউট ঠাম্মি মানে আমাদের যে ঠাম্মি ভরের ঠাম্মি ছিল তার যা তুমি ছোট না বড় ঠাম্মির থেকে ঠাম্মি দিয়ে ছোট আচ্ছা আচ্ছা ঠাম্মি বড় যা ছিল আচ্ছা এই হচ্ছে আমাদের দাদু আজকে আমাদের মনটা ভালো নেই মুখটা দেখেই সেটা বুঝতে পারছো ঘরে ঢুকতে ইচ্ছেই করছে না ঘরে ঢুকার নামেই একদম হুঁ হুঁ শুরু হয়ে যাচ্ছে ঘরে মন টিকছে না আসলে তো তাই জন্য ভাবলাম ঘরে যখন টিকছে না তাহলে বাইরে তো টিকবে একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলে হয়তো মনটা ভালো হয়ে যাবে তো আমারও খিদে খিদে একটু পাচ্ছিল তো ভাবলাম অনেকদিন চিপস খাওয়া হয় না তো আজকে জানি না কেন হঠাৎই মনটা চিপস চিপস করছে তাই না মামা তুমি তো খেতে পারবে না মাম্মা একটা খেতে পারবে তাই না তো চিপস কিনবো আর টুকটাক কিছু কেনার রয়েছে সেগুলো কিনবো সাথে একটু পাপার দোকান দিয়েও ঘুরিয়ে নিয়ে আসবো তাহলে মনটা ভালো হয়ে যাবে মানে দাদানরাও রয়েছে চলো আম গাছে সন্ধে দিতে তার মধ্যে আমরা বের বের করে চলে আসবো আজ যাচ্ছে ওর বাবার দোকানে তাই ভাবলাম একবারেই বেরিয়ে পড়ি ওই দোকান থেকে এটা নিয়ে চলে এসছে ঘুম পেয়েছে চলো তাহলে মানে তাতা চলে যাই তাহলে চলো আসো আসো আসবো আসবো করে আসাই হচ্ছে না কি বাবা কে এটা কার কার এটা কার কে দিল এটা বলো দাদা বলো আর একবার বলো তুমি আজকে প্রথম দাদা দাদা বলেছে তুমি বলো আর একবার বলো দাদা দাদা বলো দোকানে এসে দাদা দাদা বলতে ইচ্ছে করলো আজকে বাপির দিকে তাকিয়ে তাকিয়ে আসছে একে দেখে কি করছে আঙ্কেলটা কি করছে একটা হাসি দিয়ে দাও এটা কে নেবে কে নেবে শোনাই ওলে বাবু আদর রে
কেমন লাগছে ঘুরে বলো তো? ঘুরে এসে ভালো লাগছে তো? গেছিল কিরকম হবে বলো, আর এসছে কিরকম হচ্ছে? এখন মুডটা ভালো ছিল না, এখন মুডটা দরকার একটু ঘোরা। ওখানে দোকানে কাস্টমার রয়েছে, সেই কাস্টমারের সাথেও মানে বেশ ভাব জমিয়ে ফেলেছে, হাসি দিয়ে ঠিয়ে। ও আর আজকে একটা নতুন জিনিস কি হয়েছে, বাপিকে দাদা বলে ডেকেছে, দাদ 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 এরকম করে ডেকেছে দোকানে গিয়ে। বাপি বলে হ্যাঁ তুই মানে দাদা বলে ডাকলি। আগে চিপস ফিপস আনলে ধোয়া ধুয়ির কোনো ব্যাপারই ছিল না, এখন মেয়ের জন্য এনে আগে ধুলাম। তো এই যে এখানে রয়েছে একটা নতুন ফ্লেভারের লেস, আর একটা রয়েছে কুরকুরে, এটাও নতুন ফ্লেভার দেখলাম ওই জন্য এটা নিলাম। আর এটা তো আমার ভীষণ প্রিয় বিঙ্গো ম্যাডঙ্গেল, এটা সব দোকানে আমি পাই না তো এই জন্য এটা নিয়ে নিয়েছি। উনি ফোনের যেই লক স্ক্রিনটা একটুখানি খোলে একটু মুখটা দেখতে পারে, তো এমনি ফোন টোন ওকে খুলে তো দেওয়া হয়ই না, ওইটার ছবিটা দেখলেই দায় 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 দা। এই আজকে প্রথম দোকানে গিয়ে শুরু করলো, এখন এসেও এইটা করছে, এটা নতুন বলি। তুমি দাদা বলতে পারো সোনা? আমরা তো জানতাম না, দাদা তো খুব খুশি হয়ে গেছে। এই তো সব একা করে শিখবে।